সত্য স্বীকার করলেও যে আপনার অপরাধটা মাফ হয়ে যাচ্ছে না, মিথ্যা কথা বলবো না। ঠিক আছে, আপনি তো বিয়ে আরেকটা করছেন। জি করছি। তো বিয়ে আরেকটা যেহেতু করছেন, এখন কি ওনার আইনগত ভাবে ওনার সাথে কি আর বিবাহ টোনার আছে? পরিষ্কার কথা হচ্ছে, আমি ব্যক্তিগত ভাবে মনে করি আপনি অপরাধ করছেন, আপনি ক্ষমা চাইছেন, উনি ক্ষমা করেননি। রাখেন, যেহেতু উনি ক্ষমা করেননি আপনি সংসার করতে পারবেন না, কারণ উনি আপনার সাথে থাকতে চায় না, এটা সোজা কথা। তো সুতরাং যেহেতু আপনার সাথে উনি থাকতে চায় না, এটাকে এখন আমি চেয়ারম্যান সাহেব এখানে দাঁড়ানো আছে, আমি ওনাকে অনুরোধ করবো উনি দায়িত্ব নিয়ে আইন যেভাবে বলে আপনাদেরকে আইনগতভাবে এখন ব্যবস্থা নিতে হবে। আপনার যদি কোনো কিছু দেনা পাওনা থাকে আপনি ওনাকে পরিশোধ করে দিতে এখন বাধ্য, আপনার আর কোনো উপায় নেই। আমি আপনাকে একটা স্বাগত জানাতে পারি শুধু এটাই যে আপনি কোনো মিথ্যা কথা বলেননি, আপনি যেটা সত্য সেটা আপনি স্বীকার করেছেন, কিন্তু সত্য স্বীকার করলেও আপনার অপরাধটা মাফ হয়ে যাচ্ছে না। হঠাৎ করে পাশে একটা যে বিয়ে একটা করে বসে কেন করছেন জানি না, আপনাকে বলছি আপনি কেন করছেন, আপনি বলছে যে এটা তো কেউ জানে না আমি করছি, আপনার যুক্তি যুক্তি শুনে অনেক ভালো ভালো মানুষ বোকা স্বর্গে চলে যেতে পারে। ওনাকে আমি অনুরোধ করবো উনি একদিন সময় দিবে, আপনারা আসেন, আপনাদের একত্রে থাকাটা আমি মনে করি আইনও এটা এইভাবে দেখবেন এবং আপনারা পারবেনও না। যা দেনা পাওনা আছে তা পরিশোধ করে যদি কোনোভাবে কোনো আরও অন্যায় করে থাকেন, একে অপরের কাছে উনিও যদি কোনো অন্যায় করে থাকেন, একে অপরের কাছে মাফ চেয়ে সুন্দরভাবে বিদায় নেওয়াটা ছাড়া আমি কোনো উপায় দেখছি। শেষ কথা হচ্ছে এটাই, আপনারা একত্রে থাকবেন না, যেহেতু এক পক্ষ বলে ফেলছে। একটা জিনিস আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি তো কোনোভাবে থাকতে চান না, শিওর আপনি? আপনি কি কয়েকটা দিন সময় নেবেন? 7-10 দিন? তার কি আছে যখন বিয়ে হয়েছে আপনি প্রাপ্তবয়স্ক ছিলেন? তাহলে চেয়ারম্যান সাহেব আপনি মিটিং ডেকে আপনি এটা দিতে, এটা তো আইন, এখন আপনি এইভাবে ফলো করে জিনিসটা একটা সমাধান করে দিবেন। আমি অত্যন্ত দুঃখিত, আমি কারণ আমি চেষ্টা করতাম কিন্তু উনি কোনোভাবেই করবে না বলছে, এবং আপনি দোষ করে ফেলছেন, আপনি দোষের জন্য বিয়ে কেন করছেন তাও জানেন না, এইসব কথাবার্তা দিয়ে তো মনে হয় না তো ওনার আপনার প্রতি আর মনে কোনো ভালোবাসা নাই। তাহলে তার কিছু এখন আপনি যেটা করা দরকার, বাচ্চারও একটু বিষয় আছে। হ্যাঁ অবশ্যই। একটা বার কি 7টা দিন চিন্তা করবেন, যদি উনি বলে যে আমি আর জীবনেও সামান্যতম আপনার কথার বাইরে যাবে না, তাই 7টা দিন পর যদি আপনি ফাইনালি বলে যে না আমি আর করব না, তাহলে আমরা 7 দিন পর ওনার কাছে দিই। কিন্তু 7টা দিন কি একটু নিজের থেকে চিন্তা করবেন কি? না না করব না, আমি চিন্তা করবেন না। এখন উনি ওনাকে তো অনুরোধ ছাড়া জোর করার উপায় নাই, 7 দিন পর বৈঠকটা বসবে, বসবে। এই 7 দিনে আপনি যদি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত পরিবর্তন করেন, তাহলে আপনি ওনাকে 7 দিন পর জানাবেন যে আমি ওনার সাথে থাকবো। এই 7 দিনে যদি আপনার কোনো পরিবর্তন না আসে আপনার সিদ্ধান্ততে, 7 দিন পর বলে দিবেন আমি ওনার সাথে থাকবো না। 7 দিন পর আপনার বৈঠক বসবে, সিদ্ধান্ত আপনার।